আজকে আপনাদের দেখাবো একটি পোর্টেবল ওয়েল্ডিং মেশিন। এই পোর্টেবল ওয়েল্ডিং মেশিন দিয়ে ছোট ছোট প্রজেক্টের কাজের জন্য খুবই ভালো হয়। তো চলুন দেখতে থাকি। এখানে দেখুন এই বক্সের সঙ্গে কি কি আছে আপনাদের দেখিয়ে দিই একবার। এখানে দেখুন দুটো টেবিল আছে, একটা ওয়ার্ক পিস আছে, আর একটা এই হলো কম্পোর্টেবল হোম ওয়েল্ডিং মেশিন। একদিকে দেখুন হচ্ছে এখানে দুটো কানেক্টার দেওয়া আছে, আর পাশে একটা ডিসপ্লে, তার সঙ্গে নব আছে বাড়ানো কমানোর জন্য সুইচ, এবং এখানে পাখা। এবার আপনাদের দেখাবো এই ওয়েল্ডিং, ছোট পোর্টেবল ওয়েল্ডিং মেশিন কীভাবে এবং কতটা কাজ করে সেটা আপনাদের দেখাবো। তো তার আগে এবং হচ্ছে দেখিয়ে দিই, এখানে হচ্ছে ডিসপ্লে, এখানে হচ্ছে কতটা অ্যাম্পিয়ার তা সেট করার জন্য আগে বলেছিলাম। তো একবার কানেকশান লাগিয়ে এবং আপনাদের দেখাই, এখানে দেখুন 74 অ্যাম্পিয়ার হচ্ছে সেট করে রেখেছি, এটা বাড়ানো যায় কমানো যায়। তো 74 অ্যাম্পিয়ারে কিন্তু এখন কাজ করা যায়, এবং কাজ যদি দেখতে এই 13 নম্বর ওয়েল্ডিং রড দিয়ে কিন্তু আমি এখন ওয়েল্ডিং করব। তো আমি একবার এখন ওইগুলো জুড়ে নিই। এটা হলো হচ্ছে চশমা, যে জ্বালা এরকম হচ্ছে আলোটা সেটা যেন চোখে না লাগে তার জন্য। আর আগে বলে রাখি, এখানে যখন ওয়েল্ডিং করবেন তখন কিন্তু হচ্ছে এই মেটালটা ওয়েল্ডিং হবে, তার কিন্তু একটু ভালো করে ঘষে নিতে হবে। এরপরে ভিডিওটি দেখতে থাকুন। আমি যে মেটেরিয়ালটি ওয়েল্ডিং করেছি দেখুন এখানে ওয়েল্ডিং এরকম যথেষ্ট খুব ভালো রকম পরিমাণে ওয়েল্ডিং হয়েছে। তো ভিডিওটি আমার প্রায় সম্পূর্ণ এবং শেষের দিকে, তো এই পর্যন্ত এখানে এবং শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।